মাঠ জুড়ে সোনালী ফসল, উৎসব মুখর পরিবেশে আনন্দ নিয়ে ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে এবছর মৌলভীবাজারের কৃষকরা B48, 83, 85 ও 98 জাতের আউশ ধান চাষাবাদ করেন। প্রতি হেক্টরে গড় উৎপাদন হয়েছে 3.1 মেট্রিক টন ধান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্বুদ্ধকরণে এবার কৃষক নতুন উদ্ভাবিত অধিক ফলনশীল ধান চাষাবাদ করেন। এতে জেলায় আউশের বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষক। আউশ ফলাইছি, ফসল মোটামুটি ভালো হয়েছে। এ জায়গাটা তো আমাদের ফতির থাকি জায়গা। এবছর ফসলটা মনোরম যে এক্সট্রা ফসল, এ ফসলটা তো তুমি করলে তুমি তোমার লাভজনক হইব। এখানে ইটার মাঝে খরচ কমায়, ফসলটা ভালো হয়েছে, দেখলাম লাভবান হইমু। আর সামনে দিয়ে আমন ক্ষেত করমু, খরিয়া দুইটা ফসল হইমু। কৃষির অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে সেন্সিটিভ এক্সপার্ট বাই পেপসিডেন্ট। আউশ ক্ষেতের সময় জমিন ফতির থাকে, মানে আমরা এটা আবাদ করিয়া যে ফসল লাগাইছি সরকারি সহযোগিতার মাধ্যমে, সার বীজ এটা প্রণোদনার মাধ্যমে পাওয়ায় আমরা কৃষক হল উৎসাহ হইয়া আমি ফার্স্ট ক্লাস দেখা ক্ষেত করছি, মোটামুটি বাম্পার ফলন হয়েছে। আউশ আবাদে কৃষকদের নানা পরামর্শ ও সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। নতুন নতুন জাত সরবরাহ করায় এবং কৃষক উৎসাহিত হয়, এবার আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে মৌলভীবাজারে 21,420 হেক্টর জমিতে এবছর আউশ চাষাবাদ হয়েছে আর উৎপাদন হয়েছে 59,333 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার।